খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের ঘুগরাকাটির ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে 75তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মাদ্রাসা মাঠে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা কয়রা ও পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন বাগালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ গাজী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তার পার। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম ফরিদপুর। বিশেষ বক্তা হিসেবে ছিলেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাতক্ষীরা ও দক্ষিণ খুলনার প্রখ্যাত আলেমেদিন হযরত মাওলানা আব্দুর রশিদ ইসলাম পুরী সহ অন্যান্য আলেমগণ। মাহফিলে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম সরোয়ার জানান, এই মাদ্রাসায় 33 জন শিক্ষক শিক্ষকতা করেন এবং 900 অধিক শিক্ষার্থী পড়াশোনা করে। মাদ্রাসাটি শিক্ষার মানের দিক থেকে খুলনা জেলার মধ্যে 1 থেকে 10 স্থানে আছে বলেও জানান তিনি। তবে মাদ্রাসার পর্যাপ্ত একাডেমিক ভবনের অভাবে পাঠদান ব্যাহত হওয়ায় নতুন একাডেমিক ভবনের জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাহফিল শেষে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিশেষ করে আমাদের এই সাব কন্টিনেন্টে আমরা ইসলামী মাহফিলগুলো বেশি করি এবং ধর্মীয় উন্মাদনা আমাদের ভিতরে বেশি কাজ করে। আমাদের এই এলাকার মানুষগুলোর ভিতরে বিশেষ করে আমাদের পাকিস্তান বা ইন্ডিয়া এবং বাংলাদেশ, আপনারা ইন্দোনেশিয়া কিন্তু 100% মানুষ আমি একাধিকবার দিছি। ইন্দোনেশিয়াতে এ ধরনের কোনো এনআই বা ধর্মীয় কোনো এদের উত্তেজনা বা উন্মাদনা নাই। দেখা গেল আমার আসলকে নিয়ে কেউ যদি গালি দেয়, আমরা বাংলাদেশ কিন্তু ঠিক থাকি না, কিন্তু খোঁজ সৌদি আরবের কোনো মাথা ব্যথা নাই তাদের। আপনার অনেকে ইয়ে করছেন কেন যায় না, আমি 2 বার গেছি 12 সালে এবং 13 সালে এবং সে বিআইপি বা ক্রস করতে গেছি, কিন্তু ওই রকম কোনো উত্তেজনা কিছু দেখি নাই। তো যাই হোক, আমি ও কথা বলতে চাই না, আসলে আমরা আল্লাহ যে নির্দেশিত পথ এবং রাসূলের যে পথে যদি আমরা থাকি ইনশাল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। তা আমি মাহফিলে বেশি কথা বলতে চাই না, এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আপনাদের এখানে একাধিকবার আসা লাগবে, কারণ আমাদের নিয়ম আছে ন্যূনতম 60 কর্মদিবসের ভিতরে একটি করে আমাদের মিটিং করতেই হবে। এটা হচ্ছে গভর্নিং বডির যে রুলস আছে এবং ম্যানেজিং কমিটির।